আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টেস্ট অফ বাংলা। গাজরের খুবই মজাদার একটা ডেজার্ট তৈরি করে দেখাচ্ছে, খুবই টেস্টি আর একদমই ভিন্ন রকম একটা রেসিপি, সহজ উপায় তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই টেস্ট অফ বাংলায় সাবস্ক্রাইব করে নেবেন, রেসিপি নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনও ক্লিক করে দিন। আচ্ছা, গাজরের ডিলাইট তৈরি করার জন্য এখানে আমি আধা কেজি পরিমাণে গাজর নিয়েছি। গাজরের উপরে পাতলা আবরণটা আমি একটা পিলারের সাহায্যে এভাবে ছিলে নিচ্ছি। সবগুলো গাজরের উপরে আবরণটা ফেলে দিয়েছি। এবার এগুলোকে আমি ছোট ছোট আকারে কেটে নিচ্ছি। গাজর এভাবে ছোট করে কেটে নিলে এগুলোকে সেদ্ধ করতে সময়টা অনেক কম লাগবে। গাজর ধুয়ে নিয়েছি, এবার এগুলোকে আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। হাঁড়িতে আগে থেকে পানি নিয়ে এনেছি, সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি নিয়ে নিতে হবে। এবার এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য। চুলার আঁচটা হাইতে রেখে আমি গাজরগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। কিছু সময় পরে এটাকে এক পিস উঠিয়ে এভাবে ভেঙে দেখতে হবে এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা, আর সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এটা একদমই সফটভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, আর অবশ্যই খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে যাতে এটা ভালোভাবে ব্লেন্ড করা যায় অথবা বেটে নেওয়া যায়। চুলা থেকে নামিয়ে এগুলোকে হালকা করে ঠান্ডা করে নিতে হবে। আমি এটাকে ব্লেন্ড করে নেব, আপনারা চাইলে এটাকে পাটাও বেটে নিতে পারেন। আর এটা ব্লেন্ড করার সময় পানি দেওয়া যাবে না, এমনিতে এটাকে মিহিভাবে পেস্ট করতে হবে। হয়ে গেছে একদমই মিহিভাবে, এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। এটা কিন্তু একদমই দানা দানা থাকা যাবে না। এবার একটা মিক্সচার তৈরি করব, আর এর জন্য গাজর সেদ্ধ করার পর যে পানিটা বেঁচে যায় সেই পানিটা একটা বোলে নিয়ে এনেছি। দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এরপর একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিক্সচারটা ব্যবহার করাতে ডেজার্টটা অনেক বেশি ঘন হবে আর এটাকে একটা শেপ দেওয়া যাবে সহজেই। এবার এটাকে একপাশে রেখে চলে আসছি পরবর্তী স্টেপে। চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, এবার এতে ব্লেন্ড করে নেওয়া সেদ্ধ গাজরটা দিয়ে দিচ্ছি। আধা কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি, 2টো এলাচি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এলাচি গুঁড়াও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর 5 মিনিট এটাকে খুব ভালোভাবে রান্না করতে হবে। দিয়ে দিচ্ছি সেই মিক্সচারটা যেটা গাজরের পানি আর কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করেছিলাম। আর এটা দেওয়ার আগে অবশ্যই নেড়ে নিতে হবে। এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি, মাঝে আছে। এবার এটাকে একদমই ঘন করে নিতে হবে যাতে এতে থাকা পানিটা একদমই শুকিয়ে যায়। কিছু সময় পরে এটা একদমই ঘন হয়ে থকথকে হয়ে যাবে। এতে থাকা পানিটা একদমই যখন শুকিয়ে যাবে সেই পর্যায়ে এটাকে নামিয়ে একটা বোলে নিয়ে নিতে হবে। এটা একদমই ঘন হয়ে গেছে, এবার এটাকে একটা বোলে নিয়ে নিচ্ছি। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি প্রায় 3-4 ঘন্টার জন্য। এতে করে এটা ঠান্ডা হয়ে সেট হয়ে যাবে। এটা একদমই সেট হয়ে গেছে, এবার এটা থেকে অল্প অল্প করে নিয়ে আমি এটাকে গোল করে নেব। এখানে কিছু শুকনো নারিকেলের গুঁড়া নিয়েছি, এবার আমি গোল করে নেওয়া অংশগুলো এই নারিকেলের গুঁড়াতে গড়িয়ে নিচ্ছি। এতে করে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। নারিকেলের গুঁড়া না থাকলে আপনারা চাইলে মুড়ি গুঁড়া করে নিয়ে একইভাবে গড়িয়ে নিতে পারবেন। একটা কাঁটা চামচ অথবা শুকনো হাত দিয়ে এটাকে গড়িয়ে নেবেন, এতে করে ডেজার্টগুলোর গায়ে নারিকেলের গুঁড়াটা খুব সুন্দরভাবে লেগে যাবে। হয়ে গেছে, অনেক সহজেই তৈরি করা যায় এই রেসিপিটা, আর উপকরণ একদমই কম লাগে। ছোট ছোট করে চেরি আমি টুকরো করে নিয়েছি আর এগুলো মাছ বরাবর বসিয়ে দিয়েছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর এরকমই আর অনেক রেসিপি দেখার জন্য আমার সঙ্গেই থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।